আজকে এক সপ্তাহ ধরে মাছের দাম বাড়তি এবং আপনি যদি চাতুরে মাছ অরিজিনাল খাইতে চান তাহলে আপনি এরকম মাছ দেখে নেবেন গোল্ডে। যে কোনো কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমি, আপনারা যদি ইলিশ অরিজিনাল ইলিশ কিনতে হয় তাহলে মাছ কিনবেন গোল দেখে। লম্বা যে মাছগুলো হবে একবার লম্বা, ওটা হবে চিরঙ্গের মাছ, একবার লম্বা চিরঙ্গ মাছ, একবার লম্বা চিকন হবে, হ্যাঁ অনেক বড় বড়, আমার মানে আমার হাতের দেওয়ার মাছ হবে, ওইটা মাছ খায় কোনো স্বাদ পাবেন না। অবশ্যই ওটা শোল মাছের মতো, আর এটা কি শোল মাছের মতো? মাছ ঘুরে গেলে ভালো করে দেখাচ্ছি, আপনি দেখেন। 1300 বলছি আপনাকে, 1200 বলছি। আচ্ছা আপনি নেবেন মাছ? চলো পারো দুইটা না সাইড দিয়া দিন ফেরা নিবে। এক তোলা ডিম হলে যদি এক তোলা ডিম হতো মাছ নাং না, এক তোলা। দর্শক দেখেন সরাসরি আমরা কিভাবে ইলিশ বিক্রি করে থাকে। না নিব একটা বিদ্রে দিব কি লিগা 1406 টাকা, 1400 টাকা দেন। এই ডিম ছাড়া মাছ এলিতে গেলাম দুই ডিম ছাড়া সরাসরি দেখুন খায়া খারাপ লাগে বললেন আমার আয়া, আমি সবসময় মাছ দিতে ইনশাল্লাহ। 2743 টাকা, 40 টাকা দেন। 2743 টাকা আসছে দুইটা মাছ। আঙ্কেলের কয়টা দিব? সারা বাজারের 1400 টাকা দিচ্ছি, 1350 টাকা, আরাম একটা কম বেশি নেই। এই যে লোকসানের মাঝে থাকি প্রত্যেকটা মাছ। না না 2700 টাকা দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কারওয়ান বাজার ইলিশ মাছের পাইকারি আড়তের সামনে। দর্শক, এখানেই খুচরা ইলিশ বিক্রি হয়ে থাকে। দর্শক, আমরা শুরুতে আমাদের এই বাসনামের সাথে একটা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। কয় কেজি বিক্রি করলেন ইলিশ? বাইরে বেশি 1250। 1250 করে কয় কেজি নিছে? এটা ভাই 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম। 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম, উনি কয় কেজি নিছে? এনেছে 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম, 1200 কত করে বিক্রি করছেন? 1250। 1250, দাম আসছে কত? এখনো রেট আছে, রেট দাম। দাম আসছে কত? 2750। 2750। আচ্ছা তো আমাকে একটু বলেন, অনেকদিন পর আসলাম আপনাদের এই ইলিশের বাজারে, তো আমাকে একটু বলেন ইলিশের দাম এখন কেমন? ইলিশের দাম ভাই তেমন তুলনামূলক হিসাবে তো বেশি না, তেমন বেশি না ভাই। দর্শক বলতেছে বেশি, আপনারা বলতেছেন বেশি? না না বেশি না, কিন্তু গতবার হিসাবে তেতাবারের হিসাবে মাছের দাম অনেক কম, অনেক কম। এই মাছ গতবার এই সময় মাছ দিচ্ছি আমরা 1600 1700, 2000 টাকা দিয়ে বেচছি। আচ্ছা আচ্ছা, আর এবার কেন আছে 1250 টাকা? এগুলো এক একটা কয় কেজি ওজনের? এক একটা 200 গ্রাম 300 গ্রাম। 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম? হ্যাঁ হ্যাঁ, 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম। আর এগুলা? আর এগুলা আছে আপনার 600 গ্রাম 500, 500 গ্রাম 600 গ্রাম, 500 গ্রাম 600 গ্রাম। হ্যাঁ আচ্ছা, কোথাকার ইলিশ সবগুলো? এগুলো এটা চাঁদপুরের ইলিশ, পদ্মার একবার। এটা হলো চাঁদপুরের, আর এটা? এটা হলো বরিশাল। এটা হলো বরিশাল। আচ্ছা এটার দামটা আমরা জানি, এটা হলো 500 গ্রাম 600 গ্রাম না? হ্যাঁ, এটা দাম হচ্ছে 650 থেকে 700। 500 গ্রাম 600 গ্রাম ইলিশ 650। 650 বিক্রি করতেছে? লাস্ট দাম বিক্রি করতেছে, লাস্ট দাম, এর কম আর হবে না? না না না। আচ্ছা আচ্ছা, আর এগুলো হইতেছে 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম নাকি? হ্যাঁ এটা 1 কেজি 200 গ্রাম 250 গ্রাম। 1 কেজি 200 গ্রাম 250 গ্রাম, এটা কোথাকার? এটা চাঁদপুরের মাছ। চাঁদপুরের মাছ এটা কত বিক্রি করতেছে? এটা বেশি 1250, আর সকালে বেশি 1350 1300 বেশি, কিন্তু এখন সকালে 1350 1300 বিক্রি করছেন, এখন 1250 লাস্ট, এর কম আর হবে না? এরকম আর হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতেছেন ইলিশের দাম কমে আছে? হ্যাঁ অনেকই কম আছে। এই সময় কি আরো দাম থাকে নাকি? এই সময় মাছের দাম থাকে, থাকে 1600 1700 কেজি থাকে। ওই সময় আপনি বলতেছেন কম আছে? ওই গতবার হিসাবে যতবার হিসাবে অনেক কম। এবার মাছ, আচ্ছা এই দামটা আজকে কয়দিন যাব, মানে কয়দিন যাবত ধরে আছে এই দামটা ভাই? বিগত আজকা ফরাই মাসখানেক ধরে আছে, এক মাস ধরে মাছ। এই কমেও না ভাড়েও না, আরো এরকমই থাকে। বার্সেল মাঝেতে কিন্তু বার্সেলে আবার এখন মাঝে কিছু কম, এখন আবার কিছুটা কমছে। মাঝেতে কিন্তু বার্সেলে মাঝেতে হয়েছিল ফরাই 1400 কেজি বেচছি। আচ্ছা আচ্ছা, এখন মাঝে কিছু কম। ইলিশের আমদানি কেমন এখন? এখন আছে, আমদানি আছে মোটামুটি চলে ইনশাল্লাহ। আপনারা এখন কয়টা পর্যন্ত থাকবেন এখানে? এখান থেকে পরা বেলা একটা থেকে দেড়টা থাকি, একটা থেকে দেড়টা পর্যন্ত থাকেন, সকাল ছয়টা থেকে? সকাল ছয়টা থেকে। আচ্ছা আচ্ছা, আপনার একটা ফোন নাম্বার বলে দেন।
আমার ফোন নাম্বার 01717 01717 33 33 43 43 06 06। আমার এই নাম্বারে যোগাযোগ করুন যে কোনো সময় ইনশাআল্লাহ ভাই আল্লাহর রহমত। তো দর্শক আপনাদের যদি ইলিশ প্রয়োজন হয় বা ইলিশের নিত্য নতুন আপডেটটা জানতে চান তাহলে বাসার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। উনি অল টাইমে এই ঢাকা কারণ বাজার আড়তের সামনে ইলিশ বিক্রি করে থাকে। তো দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা সামনের দিকে যাব, আরও কিছু ইলিশের আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ, ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ, ইনশাআল্লাহ ভালো জায়গায় কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খলিল ভাই কেমন আছেন? জি ভালো আছি ভাই। আপনার ইলিশ কোথায় আজকে? আজকে ইলিশ আছে অল্প। ইলিশ কি বিক্রি করে ফেলাইছেন সব? জি বেচা কিনা শেষ এখন। বেচা কিনা শেষ। এগুলো কোথাকার ইলিশ? এগুলো চাঁদপুর ইলিশ। এগুলো চাঁদপুর ইলিশ। একটা মানে কেমন ওয়েট হবে? একটা ওজন 800-900 গ্রাম হবে। 800-900 গ্রাম। কেমন দামে বিক্রি করতেছেন? এগুলো 1000-1050 টাকা বিক্রি। 1000-1050। এটা কি চাঁদপুর ইলিশ? এটা চাঁদপুর। 800 গ্রাম ইলিশ বিক্রি করতেছেন? 800-900। 1000-1050। লাস্ট কি 1000? লাস্ট 1000। লাস্ট 1000। লাস্ট 1000। আচ্ছা আচ্ছা। আর এখানে এগুলো কোথাকার ইলিশ? এটা 1 কেজি 200-100। এটা 1 কেজি 200-100। আচ্ছা আচ্ছা। এটা বরিশালের? এটা কি চিটাগাং ইলিশ নাকি? না এটা বরিশাল। এটা বরিশাল। এটা লম্বা কেন? ডিম ছাড়া দিছে না? ডিম ছাড়া দিছে। আচ্ছা আরেকটা ইলিশ দেখেন তো, নিচ থেকে আরেকটা ইলিশ উঠান। এরকম ওই ডিম ছাড়া সব করা সবগুলা। এটা মানে ওজন কেমন হবে? এটা ওজন 1 কেজির উপরে। এটার ওজন 1 কেজির? 1 কেজির উপরে। 1 কেজির উপরে। এটা বিক্রি করতেছেন কত? এটা 1200 বেচছি। 1200-1150 গ্রাম। আচ্ছা আচ্ছা। এটা 1200 টাকা বিক্রি করতেছেন? 1200। আচ্ছা আপনাদের বেচা বিক্রি কেমন এখন? বেচা বিক্রি অন্যান্য দিনের তুলনায় বেশি। অন্যান্য দিন থেকে বেশি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। চারদিকে মাছ নেই তো, কারণ বাজারে আসে মানুষ, এই জন্য মানুষ কারণ বাজারে আসে। সব জায়গায় এখন ইলিশ পাওয়া যায় না? হ্যাঁ সব জায়গায় পাওয়া যায় না। ইলিশ ইলিশের আমদানি অনেকটাই কম? অনেক কম, অনেক। আচ্ছা আচ্ছা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথে থাকবেন, সামনের দিকে আরও ইলিশ ব্যবসায়ী বাইরে আছে, আমরা ওনাদের সাথে কথা বলবো।1200 গ্রাম 1200 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা 1 কেজি 600-700। 1 কেজি 600-700। এটা হচ্ছে 1600 টাকা কেজি, বিক্রি 1500। 1600 টাকা বিক্রি, 1500। এটা কত মাছ? আপনি যদি চাঁদপুর মাছ অরিজিনাল খাইতে চান তাহলে আপনি এরকম মাছ দেখে নেবেন বলতে, যে কোনো কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমি। আপনার যদি ইলিশ অরিজিনাল ইলিশ কিনতে হয় তাহলে মাছ কিনবেন গোল দেখে। লম্বা যে মাছগুলো হবে একবার লম্বা, ওটি হবে চিরঙ্গের মাছ, একবার লম্বা চিরঙ্গের মাছ, একবার লম্বা চিকন হবে। হ্যাঁ অনেক বড় বড় আমার মানে আমার হাতের দেওয়ার মাছ হবে, ওইটা মাছ খায় কোনো স্বাদ পাবেন না। অবশ্যই ওটা শোল মাছের মতো। আর এটা কি শোল মাছের মতো? মাছ ঘুরে গেলে ভালো করে দেখাচ্ছি আপনি দেখেন। আর এই যে আমার ছোটো মাছ এটাও দেখেন, এটাও গোল আছে কিনা আপনি দেখেন, গোল আছে এটার মধ্যে এটা কি দেখা যায়? এটা হচ্ছে 1 কেজি 200-800 গ্রাম, একদম 1200। কারণ এখন মাছের মৌসুম না তো, এই শীত টাইমে মাছ কম থাকে, মাছের দামটা একটু বাড়তে মাছও কম। যা দেখতেছেন 7 টাকা নিতে হয়তো এই মাছ হবে 2000 টাকা কেজি, এর নিচে না, কারণ মাছ কম তুলনামূলক। আপনি এই ফুটে দেখছেন অনেক মাছ ছিল, এখন মাছ বর্তমান মাছ কম না, আরও কমে যাবে মাছ। এটা কেজি হবে 2000 টাকা, অবশ্যই 2000 টাকা কেজি। মাছ কম না থাকলে আপনি কোথাও দেখে নেবেন? আর মৌসুমে বেচছে এটা কেজি হচ্ছে 1200-1100। আচ্ছা আচ্ছা। তো দর্শক আজকে আমরা এই জায়গায় বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।